দর্শক রাজধানীর স্কার্টুনে অর্থমন্ত্রীর বাসভবনে আছে সহকর্মী শারফুল আলম চলে যাচ্ছে তার কাছে শারফুল বাজেট ঘোষণার প্রস্তুতি নিয়ে অর্থমন্ত্রী আর কি জানিয়েছেন আপনাকে আর কি আপডেট আছে আমাদের জানাবেন দেখুন এখন থেকে আধা ঘন্টা বা তারও কিছু সময় পর অর্থমন্ত্রী তার নিজ যে সরকারি বাসা সেখান থেকে তিনি সংসদের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সংসদে যে অর্থমন্ত্রীর কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আজকে বাজেট ডকুমেন্টস নিয়ে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন কর্মীদের সাথে তিনি প্রথমে সংসদের যে বাজেট পেশ করতে যাচ্ছেন সেটা নিয়ে পর্যালোচনা করবেন তারপর আজকে যে বিশেষ সংসদ ভবনে যে বিশেষ মন্ত্রিসভা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে সেইখানে কিন্তু তিনি বাজেটের সামগ্রিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবেন এবং বাজেট যে ডকুমেন্টসগুলো সেটা তিনি তার মন্ত্রিসভা কমিটির সদস্যদের মাঝে বিতরণ করবেন এবং সেখানে প্রাথমিকভাবে মন্ত্রিসভা কমিটির বৈঠকে কিন্তু এই আপনার জানেন যে বাজেট যে ডকুমেন্ট সেটার বাজেটের অনুমোদন দেওয়া হবে অনুমোদন দেওয়ার পর কিন্তু সংসদে বেলায় সংসদে বিকাল বেলায় যে বিশেষ বাজেট বৈঠক হবে সেখানে কিন্তু অর্থমন্ত্রী বাজেট বক্তব্য পেশ করবেন উপস্থাপন করবেন দু হাজার সালের বাজেট আরেকটি বিষয় বলে রাখি যে বিশেষ রীতি রয়েছে সংসদের বাজেট উপস্থাপনে সেটি হয়তো আপনারা সবাই জানেন অর্থমন্ত্রী প্রথমে তার মন্ত্রিসভা কমিটিকে সংসদ ভবনে যে বিশেষ মন্ত্রিসভার কমিটির বৈঠক হয় সেখানে কিন্তু তিনি তার বাজেট প্রস্তাবনাটি প্রথমে মন্ত্রিসভা কমিটির সদস্য যারা আছেন তাদের সাথে সেটা উনি বিনিময় করবেন এবং সেই বাজেট বিশ্লেষণের বিভিন্ন প্রেক্ষাপটও হয়তো তিনি তার সহকর্মীদের সাথে তুলে ধরবেন তারপর সেখানেই আজকে বিশেষ মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন মোসভা কমিটির সদস্যরা তারপর বিকেলবেলা বাজেটটা উপস্থাপন করা হবে আমরা এগারোটা থেকে সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে এখান থেকে অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করার জন্য সংসদ ভবনে যাওয়ার কথা রয়েছে এই আজ এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর